हेलो फ्रेंड्स, वेलकम टू प्रिया रान्नाघर। प्रिया रान्नाघरे आपनादेर सबाइके अनेक स्वागत। पुजो स्पेशल आर एकटी नतून पर्व निये आपनादेर सामने आमी चले एसेछि। आज आमी आपनादेर बानिये देखाबो मोगलाई चिकेन। पुजो माने किन्तु पेट पुजो, आर पुजोर खावा दावा किन्तु जमे जाबे चिकेने जदि एरकम एकटा फ्लेवरफुल मोगलाई रेसिपि थाके। परोटा, नान, पोलाओ सबकिछुर साथे किन्तु चिकेनेर एई रेसिपिटा असाधारण लागबे। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক করবেন, নিজেদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। পূজোর আগে এরকম একটা মোগলাই রেসিপি আপনারা যদি দেখে নেন ও শিখে নেন, বাড়িতে কিন্তু পূজোর সময় এটা বানাতে পারবেন আর বাড়ির সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে। তাহলে চলুন দেখে নিই এই মোগলাই চিকেন বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে। আর প্রথমে কিন্তু আমরা চিকেনটা ম্যারিনেট করে নেব। আমি এখানে 500 গ্রাম বোনলেস ও উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। লাগছে কোচানো পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। লাগছে টক দই, এখানে জল ঝরানো টক দই ইউজ করেছি। এখানে আমি কাজু আর পোস্ত একসাথে 10 মিনিট ভিজিয়ে রেখে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। লাগছে পরিমাণ মতো নুন, আর লাগবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। প্রথমেই আমরা কি করব, প্রথমেই আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এবার দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট। এখানে আমি 2 চামচ আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 3 চামচ টক দই, আর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সবকটা উপকরণ আমি পরিষ্কার হাতের সাহায্যে ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে দেব। আর আমি এই চিকেনটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেশনের জন্য রেখে দেব। আপনারা কিন্তু এরমভাবে চিকেনটা ম্যারিনেট করে ফ্রিজের মধ্যেও রাখতে পারেন। চিকেনটা যত ভালোভাবে ম্যারিনেট হবে চিকেনের টেস্ট কিন্তু আরও ভালো হবে। আমাদের চিকেনটা মাখানো হয়ে গেছে, এবার আমরা 30 মিনিটের জন্য চিকেনটাকে রেখে দেব। এবার গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল, কারণ আমাকে একটু পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিতে হবে। মোগলাই খাবারে যে কোনো মোগলাই ডিশে বেরেস্তা দিলে সেটা স্বাদটা হয় আরও অনেক বেশি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছিলাম, এটাই আমি এখন বেরেস্তা বানিয়ে নেব। আমাদের বেরেস্তা কিন্তু বানানো হয়ে গেছে, এবার আমরা বেরেস্তাগুলোকে তুলে রাখছি। ঠান্ডা হয়ে গেলে বেরেস্তাটা আরও মুচমুচে হয়ে যাবে। এই বেরেস্তা ভাজার তেলটাই আমি অল্প একটু কমিয়ে নিয়ে চিকেনের জন্য ইউজ করব। আমি এখানে প্রায় 3 থেকে 4 টেবিল চামচ তেল রেখেছি। এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4 লবঙ্গ, 1 টুকরো দারচিনি, আর দিয়ে দেব 3 গোটা এলাচ। এলাচগুলোকে একটু ফাটিয়ে নিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দেব কোচানো পেঁয়াজ। ওদিকে কিন্তু আমাদের মাংস, আমরা বেরেস্তা ভাজার পর কিন্তু আমাদের মাংস 30 মিনিট ম্যারিনেট হয়ে গেছে। পেঁয়াজটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু আমি ভেজে নেব। পেঁয়াজের কালারটা যখন হালকা ব্রাউন হয়ে যাবে তখন ম্যারিনেট করা চিকেনগুলো আমি দিয়ে দেব। দেখুন পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এরকম অবস্থায় আমি ম্যারিনেট করা চিকেনটা এবার দিয়ে দেব। চিকেনটা দিয়ে দেওয়ার পর আমার যে মশলাটা বাকি থাকবে সেই মশলাটাও আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। এই চিকেনের রেসিপিটায় কোনো রকম কিন্তু জল ইউজ হবে না, জল ছাড়াই কিন্তু পুরো চিকেনটা সেদ্ধ হয়ে যাবে।
চিকেনটা দিয়ে দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে চিকেনটাকে ভেজে নেব। চিকেনটা এই সময় যত ভালো আমরা ফ্রাই করব, মোগলাই চিকেনের ফ্লেভারটা কিন্তু ততটাই ভালো আসবে। যেহেতু দই দেওয়া আছে আর নুন দিয়ে ম্যারিনেট করা আছে, চিকেন থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে যাবে। যে জলটা বেরোবে সেই জলটা দিয়েই আমাদের চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কতটা জল বেরিয়ে গেছে। এই সময় আরও এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা কিন্তু অপশনাল, আপনারা হলুদ গুঁড়োর পরিবর্তে এখানে ইয়েলো ফুড কালার বা জাফরানি রং ইউজ করতে পারেন। আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি এখানে হলুদ গুঁড়ো ইউজ করেছি। চিকেনটা কিছুক্ষণ কষানোর পর এবার আমি কাজু আর পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কাজু আর পোস্তটাকে আমি 10 মিনিট গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তারপর মিক্সির মধ্যে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। কাজু আর পোস্তর পেস্টটা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আমাদের কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পুরো চিকেনের কালারটা কিন্তু একটা অন্যরকম চলে এসেছে, কারণ পোস্তর একটা কাঁচা গন্ধ থাকে। পোস্ত দেওয়ার পর খুব ভালো করে আমাদের মশলাটাকে চিকেনের সঙ্গে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ আমরা কষিয়ে নিয়েছি, এবার আমরা 10 মিনিট মতো চিকেনটাকে ঢাকা দিয়ে রাখলাম। দেখুন আমাদের মশলা কিন্তু খুব ভালো কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, আর চিকেন কিন্তু আমাদের প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই মোগলাই চিকেনটা কিন্তু খুব বেশি গ্রেভি থাকে না, একটু ক্রিমি টেক্সচার থাকে। এবার আমি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো উপর থেকে দিয়ে দিলাম। বেরেস্তাটা দেওয়ার পর এবার দিয়ে দেব একটু কসৌরি মেথি। কসৌরি মেথিটা আমি হাতের সাহায্যে অল্প একটু ক্রাশ করে নিয়েছি, দিয়ে ইউজ করেছি কসৌরি মেথি। আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে আপনারা এই সময় কিন্তু ধনে পাতা কুচি করেও দিতে পারেন, কিন্তু কসৌরি মেথিটা দেওয়ার ফলে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। পেঁয়াজ বেরেস্তা আর কসৌরি মেথি খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমরা মিশিয়ে নেব। দেখুন চিকেনের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, আর মোগলাই চিকেনের যে ক্রিমি টেক্সচারটা থাকে ওটাও কিন্তু চলে এসেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে চিকেনের সাথে গরম মশলাটাকে মিশিয়ে নেব, আর 5 মিনিট মতো চিকেনটাকে রেস্ট দিয়ে দেব, যাতে গরম মশলার পুরো ফ্লেভারটা চিকেনের মধ্যে চলে যায়। 5 মিনিট আমরা চিকেনটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। আমাদের মোগলাই চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমরা রুটি, নান, পোলাও, বিরিয়ানি যে কোনো কিছুর সাথে এই মোগলাই চিকেনটাকে সার্ভ করতে পারবো। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, নিজের ফ্রেন্ডস ও ফ্যামিলিদের সাথে অবশ্যই শেয়ার করবেন। পূজো স্পেশাল এই রেসিপিটা বাড়িতে কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন। এটা কিন্তু খুব বেশি উপকরণ লাগে না, আপনাদের বাড়িতে থাকা কিছু কম উপকরণ দিয়ে এরকম একটা টেস্টি মোগলাই চিকেন আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এখনো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু প্রেস করে অল করে দেবেন। এতে যখনই কিছু নতুন নতুন রান্নার ভিডিও আমি আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।